এখন আমরা বিলাপ ২ অধ্যায় পাঠ করছি। জেরুসালেমের অবরোধ, ক্লেশ ও বিনাশ। তিনি আপন ক্রোধে সিয়ন কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন, তিনি ইসরায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন। তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই। প্রভু যাকবের সমস্ত বাসস্থান গ্রাস করিয়াছেন, দয়া করেন নাই। তিনি ক্রোধে জিহুদা কন্যার দৃঢ় দুর্গ সকল উৎপাটন করিয়াছেন, তিনি সেই সমস্ত ভূমিষ্যৎ করিয়াছেন। রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অসুচি করিয়াছেন। তিনি প্রচণ্ড ক্রোধে ইসরায়েলের সমস্ত শৃঙ্গ উচ্ছেদ করিয়াছেন। তিনি শত্রুর সম্মুখ হইতে আপন দক্ষিণ হস্ত সংকুচিত করিয়াছেন। চতুর্দিক দগ্ধকারী অগ্নিশিখার ন্যায় তিনি যাকবকে প্রজ্বলিত করিয়াছেন। তিনি শত্রুবৎ আপন ধনুকে চাড়া দিয়াছেন, বিপক্ষবৎ দক্ষিণ হস্ত তুলিয়া দাঁড়াইয়াছেন, আর নয়নরঞ্জন সকলকে বধ করিয়াছেন। তিনি সিয়ন কন্যার তাম্বু মধ্যে আপন ক্রোধানল ঢালিয়া দিয়েছেন। প্রভু শত্রুবৎ হইয়াছেন, ইসরায়েলকে গ্রাস করিয়াছেন। তিনি তাহার সমুদয় অট্টালিকা গ্রাস করিয়াছেন, তাহার দুর্গ সকল ধ্বংস করিয়াছেন। তিনি জিহুদা কন্যার শোক ও বিলাপ বৃদ্ধি করিয়াছেন। তিনি বাগানের কুটিরের ন্যায় আপন কুটির দূর করিয়াছেন, আপনার সমাগম স্থান বিনষ্ট করিয়াছেন। সদাপ্রভু সিয়নে পর্ব ও বিশ্রামবার বিস্তৃত করাইয়াছেন। প্রচণ্ড ক্রোধে রাজাকে ও যাজককে অবজ্ঞা করিয়াছেন। প্রভু তাহার আপন যজ্ঞবেদী দূর করিয়াছেন, আপন পবিত্র স্থান ঘৃণা করিয়াছেন। তিনি তাহার অট্টালিকার প্রাচীর শত্রু হস্তে সমর্পণ করিয়াছেন। তাহারা সদাপ্রভুর গৃহ মধ্যে পর্বদিনের ন্যায় কোলাহল করিয়াছে। সদাপ্রভু সিয়ন কন্যার প্রাচীর নষ্ট করিবার সংকল্প করিয়াছেন। তিনি সূত্রপাত করিয়াছেন, লোপকরণ হইতে আপন হস্ত নিবৃত্ত করেন নাই। তিনি পরিখা ও প্রাচীরকে বিলাপ করাইয়াছেন, সেই সকল একসঙ্গে তেজহীন হইয়াছে। পুরোদার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে। তিনি তাহার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করিয়াছেন। তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে। তাহার ভাববাদীগণও সদাপ্রভু হইতে কোন দর্শন পায় না। সিয়ন কন্যার প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রহিয়াছে। তাহারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে। তাহারা কোটি দেশে চট বাঁধিয়াছে। জেরুসালেম কুমারীগণ ভূমি পর্যন্ত মস্তক হেঁট করিতেছে। আমার নেত্রযুগল অশ্রুপাতে ক্ষীণ হইয়াছে, আমার অন্ত্র দগ্ধ হইতেছে। আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার যকৃৎ মৃত্তিকায় ঢালা যাইতেছে। কেননা নগরের চকে চকে বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু মূর্ছাপন্ন হয়। তাহারা আপন আপন মাতাকে বলে, গম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়গবিদ্ধ লোকদের ন্যায় মূর্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষস্থলে প্রাণ ত্যাগ করে। ওই জেরুসালেম কন্যে, আমি কি বলিয়া তোমার কাছে সাক্ষ্য দিব? কিসের সহিত তোমার উপমা দিব? ওই সিয়ন কুমারী, আমি তোমার সান্ত্বনার জন্য কিসের সহিত তোমার তুলনা দিব? কেননা তোমার ভঙ্গ সমুদ্রের ন্যায় বৃহৎ, তোমার চিকিৎসা করা কাহার সাধ্য? তোমার ভাববাদীগণ তোমার নিমিত্ত অলিকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে। তাহারা তোমার বন্দীদশা ফিরাইবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলিকতার ভাববাণী সকল ও নির্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে। যে সকল লোক তোমার নিকট দিয়া যায় তাহারা তোমার দিকে হাততালি দেয়, তাহারা শীষ দিয়া জেরুসালেম কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, একি সেই নগর যাহা পরম সৌন্দর্যের স্থল ও সমস্ত পৃথিবীর আনন্দস্থল নামে আখ্যাত ছিল? তোমার সমস্ত শত্রু তোমার বিরুদ্ধে মুখ খুলিয়া হাঁ করিয়াছে, তাহারা শীষ দিয়া দন্ত ঘর্ষণ করে বলে, আমরা তাহাকে গ্রাস করিলাম। এ অবশ্য সেই দিন যাহার আকাঙ্ক্ষা করিতাম, আমরা পাইলাম, দেখিলাম। সদাপ্রভু যে সংকল্প করিয়াছিলেন তাহা সিদ্ধ করিয়াছেন, পুরাকালে যাহা আজ্ঞা করিয়াছিলেন সেই বাক্য পূর্ণ করিয়াছেন। তিনি নিপাত করিয়াছেন, দয়া করেন নাই। তিনি শত্রুকে তোমার উপরে আনন্দ করিতে দিয়াছেন, তোমার বিপক্ষদের শৃঙ্গ উচ্চ করিয়াছেন। লোকদের হৃদয় প্রভুর কাছে ক্রন্দন করিয়াছে, অহো সিয়ন কন্যার প্রাচীর দিবারাত্র অশ্রুধারা জলস্রোতের ন্যায় বহিয়া যাওক। আপনাকে কোনো বিশ্রাম দিও না, তোমার চক্ষুর তারাকে ক্ষান্ত হইতে দিও না। উঠো, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ করো, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দাও, তাহার উদ্দেশ্যে হস্ত উত্তোলন করো। তোমার শিশুগণের প্রাণ রক্ষার্থে যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্ছাপন্ন রহিয়াছে, দেখো হে সদাপ্রভু, অবধান করো তুমি কাহার প্রতি এমন ব্যবহার করিয়াছ। স্ত্রীলোক কি আপন গর্ভফল যাহাদিগকে হাতে করিয়া দোলাইয়াছে সেই শিশুগুলি ভোজন করিবে? প্রভুর পবিত্র স্থানে কি যাজক ও ভাববাদী নিহত হইবে? বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়িয়া আছে, আমার কুমারীগণ ও আমার যুবকগণ খড়গে পতিত হইয়াছে। তুমি আপন ক্রোধের দিনে তাহাদিগকে বধ করিয়াছ, তুমি হত্যা করিয়াছ, দয়া করো নাই। তুমি চারিদিক হইতে আমার ত্রাস সকলকে পর্বদিনের ন্যায় আহ্বান করিয়াছ। সদাপ্রভুর ক্রোধের দিনে উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না। আমি যাহাদিগকে দোলাইতাম ও ভরণ পোষণ করিতাম, আমার শত্রু তাহাদিগকে সংহার করিয়াছে।